ছন্দ আর উৎসব উচ্ছ্বাসে ঋতুরাজকে বরণ প্রকৃতিতে ফাল্গুনের দোলা। গোপালগঞ্জে বাস নসিমন সংঘর্ষে 3 শ্রমিক নিহত, 9 জন আহত। বগুড়া এক আসনে উপনির্বাচন ঘিরে মনোনয়ন প্রত্যাশীদের তোড়জোড়, ভোটারদের নানা হিসাব নিকাশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশে সংবাদে, সাথে আছি আমি রোমান আমিন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। নানা আয়োজনে বরণ করা হচ্ছে ঋতুরাজ বসন্তকে। পহেলা ফাল্গুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার বকুলতলায় বসন্ত উদযাপন পরিষদের আয়োজন শুরু হয় রাগ সঙ্গীতের মধ্য দিয়ে। পরে একে একে চলে নাচ গান আবৃত্তি। নগর জীবনে বসন্তের এমন আয়োজনে নিজেদের ভাসিয়ে দিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটে আসেন। নানা রকম সাজে নিজেদের সাজিয়েছেন সব বয়সী মানুষ। সব বিভেদ ভুলে প্রকৃতির সাথে মিলে যাওয়ার অভিপ্রায় সকলের। যান্ত্রিক জীবনে আগামী প্রজন্মকে রঙিন পথে নিয়ে যাবার প্রত্যয়ে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। প্রকৃতির এই পরিবর্তন, মনের পরিবর্তন সব কিছু দেখে নিজেকে মানে বাচ্চাদের সাথে সময়টা কাটানোর খুব মানে ভালো একটা পরিস্থিতিতে মনে হয় যে ভালো লাগে। এই যে একটা আয়োজন, এই যে উৎসব, এটা একটা উৎসবের মধ্যে কিন্তু আমাদের নিজেদের যে বাঙালি সত্তাকে আমরা তুলে ধরতে পারি। এত কালার আশেপাশে, এই রংটাকে উদযাপন করার জন্য আসলে আমরা প্রতি বছরই চারুকলায় আসি। সবাই মিলে একসাথে, পরিবারের সবাই মিলে বসন্তকে উদযাপন করার এই যে প্রয়াস, সেটা আসলে মানে আমাদের জন্য, মানে বাঙালি কালচারটাকে ধরে রাখার জন্য অনেক বেশি। পয়লা ফাল্গুন অ্যাজ ওয়েল অ্যাজ ভালোবাসা শো, এই দুটো মানে ভালোবাসা আছে দেখেই কিন্তু আমাদের এই সবার একসাথে আসাটা। এদিকে নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে হচ্ছে বসন্ত উৎসব। সকালে নাটোর শহরের কানাইখালী মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কেন্দ্রীয় মসজিদ হয়ে নাটোর রাজবাড়ি চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে রাজবাড়ির মুক্ত মঞ্চে আয়োজন করা হয় নাচ গান এবং কবিতা আবৃত্তির। প্রকৃতির মাথায় শিমুলের লাল মুকুট, বাতাসে মুকুলের সুবাস, এইসব বর্ণ গন্ধ জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। ঋতু পরিক্রমায় বাংলা বর্ষের ফাল্গুনের পহেলা দিনেই বসন্তের শুরু। ঋতুবৈচিত্র্যের দেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবও রুখতে পারেনি পত্রপল্লবের স্নিগ্ধ সৌন্দর্য। বসন্তের পূর্ণতার ছোঁয়া লেগেছে বাঙালির ঘরে ঘরে। রুমি তালুকদারের ক্যামেরায় আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ঋতুরাজ বসন্তের দোলা প্রকৃতিতে, দক্ষিণ হাওয়ায় শীতে বিবর্ণ পাতা ঝরে, স্নিগ্ধ সবুজ পাতায় শোভিত বৃক্ষরাজি, শিমুল প্রকৃতিতে ছড়িয়েছে লাল আভা। আমের মুকুলে মধু, ফুলে ফুলে ওলির আনাগোনা, প্রকৃতি বলছে যৌবনেরে দাও রাজটিকা। উৎসবপ্রিয় বাঙালির অতিথি বরণের রীতির মতোই ঋতুবরণও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সব সংস্কৃতিগুলো নিয়ে আমরা আসলে বুকে ধারণ করে এগিয়ে যেতে চাই। এটি একটি বাঙালির সংস্কৃতি, কাজে এটি শুধু একদিনের উৎসব না, এটি শুরু। কিছু দেশে গেছি যেখানে চারটা ঋতু বা দুটা ঋতু, আমাদের ছটা ঋতু। এবার আমরা শীতটাকে ফিল করতে পেরেছি, এই যে আজকে আসলাম, গরমও না শীতও না, সুন্দর একটা বাতাস। বসন্ত স্মৃতি জাগানিয়া, প্রিয় ক্যাম্পাস, প্রিয় মানুষ আর বন্ধুদের মতো পুরনো সুখগুলোই আবার ভাবায় নতুন করে। দিনগুলো থাকুক অমলিন। যেরকম বসন্তে আমরা একটা হ্যাপিনেস বা একটা উৎসাহ নিয়ে এখানে আসি, সেই জিনিসটা আমরা আমাদের মধ্যে সারা মানে পুরো বছর ধরেই ধরে রাখতে পারি। বসন্তের মানে আবেগ, আবেশ সব কিছু অন্যরকম, তো সবসময় এরকমই কাটাতে চাই। বছরটা এমনি তো আমার মনে হয় যে অনেক ভালো যাবে এবং আমরা সব পজিটিভ জিনিস চিন্তা করব। বাঙালি যেন এই বসন্তের আনন্দটা সবসময়ই বুকে ধারণ করে থাকতে পারে, সেটাই আমরা চাচ্ছি।
নাগরিক ব্যস্ত জীবনে বসন্ত এনেছে এক ফালি স্বস্তি। সদ্য ফোটা কুড়ির মতো সবার জীবনে বসন্ত বয়ে আনুক এমনই সুখ, মুজিব বর্ষে এমনই প্রত্যাশা সবার। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। দাসযুগে নিষ্ঠুরতার বিরোধিতা কিংবা অন্ধ কারারক্ষীর কন্যার চিকিৎসার অপরাধে ধর্মপ্রচারক সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ডের ক্ষণ থেকে বিশ্ব ভালোবাসা দিবস। দিবসের আনুষ্ঠানিকতা প্রাচীন রীতি হলেও দ্রোহ ও মমতার প্রতীক ভ্যালেন্টাইন বিরাজ করে সর্বত্র। মানবিক সমাজ ও দেশ গঠনে অকৃত্রিম ভালোবাসার ভীষণ দরকার। আকবর হোসেন সুমনের আরও একটি রিপোর্ট। ভালোবাসার পরিমাপ হয় না স্থূল চিন্তায়, তেমনি নেই স্থান কাল বা পাত্রের ভেদ। সমাজ কিংবা পরিবার, সবখানেই প্রতিটি দিন শুরু হতে পারে ভালোবাসা দিয়ে। আমিও তোমাকে ভালোবাসি মা। এ হচ্ছে আমাদের ছোট্ট সংসার, আর রূপকথা আমাদের ভালোবাসার সেতু বন্ধন করেছে। রূপকথা আগামী দিনের সুনাগরিক হোক, বাবা মার মুখ অনেক আলোকিত করুক এবং বৃহত্তর অর্থে দেশকেও আলোকিত করুক, এটাই চাওয়া আজকের এই ভালোবাসা দিবসে। ভালোবাসা এমনই, এভাবেই বেড়ে ওঠে একটু একটু করে, কোনো গণ্ডির মধ্যে নয়, মানুষে মানুষে অথবা অসম বয়সে কিংবা প্রকৃতি থেকে মানুষে। সন্তানের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি হয় ভালোবাসা থেকেই, যেখানে জড়ানো আছে স্বপ্ন। স্বপ্নগুলোর যত্ন নেওয়াই তো ভালোবাসা। ভালোবাসা দিবসে আমার প্রত্যাশা, আমার বাচ্চাকে আমি যেন একটা সুনাগরিক হিসাবে এই দেশে গড়ে তুলতে পারি। অক্লান্ত কাজের মাঝে আধপেটা খেয়েও বেঁচে থাকার শক্তি যোগায় ভালোবাসা। ফুলের মতো ভালো না বাসলে কি ছেলে মেয়ে মানুষ করত? আমার যতটুক সম্ভব ততটুক আমি লেখাপড়া করাইতেছি। যা কিছুই হোক তা হোক ভালোবেসে, তবে পৃথিবী হবে মানবিক। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার খবর। দর্শক, অমর একুশে গ্রন্থমেলায় চলছে শিশু প্রহর, সেখানে আছেন সহকর্মী শাকের আর্য। সরাসরি তার কাছে নিয়ে যাচ্ছি খুদে পাঠকদের খবর জানতে। ধন্যবাদ রোমানা। কিছুক্ষণ আগে একুশে গ্রন্থমেলার শিশু প্রহর শুরু হয়েছে, ঠিক 11টার দিকে গেটটি আসলে খুলে দেওয়া হয়েছে। এখানে শিশুরা, ছোট ছোট সোনামণিরা তাদের বাবা মার হাত ধরে, কেউ বা বাবা মার কোলে চড়ে প্রবেশ করছে এবং তাদের আজকে, আপনি জানেন যে আজকে ভালোবাসা দিবস এবং বসন্তের প্রথম দিন, তাই তাদের পোশাকেও ছিল বসন্তের একটা ছোঁয়া এবং পুরো এই শিশু চত্বর আজকে কিন্তু অন্যরকম সুন্দর আবহে সেজেছে। বসন্ত এবং ভালোবাসা মিলে কিন্তু তাদের পোশাক, তাদের মন সব কিছুতেই কিন্তু সেই বিষয়টি ফুটে উঠেছে। তারা বিভিন্ন পোশাকে সেজে হলুদ কালারের শাড়ি নারীরা পরেছেন এবং ছেলেরা কিন্তু এখানে পাঞ্জাবি পরে, লাল রঙের পাঞ্জাবি পরে এসেছেন এবং ছোটো ছোটো বাচ্চারা কিন্তু বিভিন্ন ফুল দিয়ে সেজে তারা বাবা মার হাত ধরে আসছেন এবং তারা বিভিন্ন স্টলে বই দেখে বেড়াচ্ছেন। সুন্দর সুন্দর কার্টুন, মলাটের যে বইগুলো আছে, ছড়ার বইগুলো আছে, তারা এই বিষয়ে, এই বইগুলো তাদের বেশি আকর্ষণ করছে তাদেরকে। এবং তারা, ছোটো ছোটো সোনামণিরা আমাদের সাথে কথা বলেছেন, তারা জানিয়েছেন যে তারা কার্টুনের যে বইগুলো আছে এবং ভূত পেত নিয়ে এবং সায়েন্টিফিক, বৈজ্ঞানিক যে কল্পকাহিনীগুলোর বইগুলো আছে, এইগুলো তাদেরকে বেশি আসলে আকর্ষণ করছে এবং এইগুলো তাদের বাবা মাদের সাথে এসে তারা এই বইগুলো কিন্তু কিনে তারা খুব আনন্দে মেতে উঠেছে। এবং আপনি জানেন রোমানা যে কিছুক্ষণ পরেই আসলে শিশু প্রহর শুরু হবে, সেখানে সিসিমপুর যে কার্টুন চরিত্রগুলো আছে, টুকটুকি, সেই উৎসবেও কিন্তু তারা মেতে উঠবে এবং তারা সবাই আস্তে আস্তে সেইখানেই জড়ো হচ্ছে। তো রোমানা, আমাদের সাথে একজন অতিথি আছেন, আমরা এখন কথা বলবো তার সাথে যে আজকে দিনটি তার কেমন যাচ্ছে এবং কেমন শুরু হলো। আপা আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা,
আজকে আপনার দিনটা কেমন গেল? আপনি সপরিবারে বের হয়েছেন, তো আপনি কি আমাদেরকে একটু জানাবেন আপনার গল্পগুলো, যে সকাল থেকে আসলে কী কী ঘটেছে আপনার সাথে? শুভ বসন্ত, আজ সকালেই আমি বাচ্চাদের নিয়ে চারুকলার বকুলতলায় এসেছি, বাচ্চাদের নিয়ে বসন্ত বরণ অনুষ্ঠান উপভোগ করেছি। এখন তারপরে এসেছি প্রাণের মেলা বইমেলাতে, যেখানে না আসলে একেবারেই চলে না। আর বাচ্চাদের মেধা বিকাশের জন্য আসলে বইয়ের কোনো বিকল্প নেই, এই জন্যই বাচ্চাদের বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতেই আজকে এসেছি বইমেলায় সপরিবারে। আচ্ছা, যে ছোটো বাচ্চা যে নিয়ে এসেছেন, আপনি একজন বড় বাচ্চা, তার জন্য আপনি কী বই কিনেছেন এবং ছোটো বাচ্চাকে আসলে আপনি কী কী দেখাতে চাচ্ছেন এই বইমেলায় এনে? হ্যাঁ, বাচ্চাদের আসলে ওরা ও তো বই পড়তে পারে, পরে ছোটদের বইগুলো আছে, গল্প কাহিনী এগুলো তো পড়েই। তাছাড়া ও আমি চাই যে ও জানুক যে সবাই বই পড়তে পছন্দ করে, সবাই বই কিনছে, বইয়ের সান্নিধ্য বা এত সুন্দরভাবে যে একটা মানে বই কেনা যায়, এটা থেকে যাতে ওরা বই পড়ার অনুপ্রেরণা পায় আরও বেশি করে, সেটাই। আর বড় বাচ্চার জন্যও কিনেছি, ও ডিটেকটিভ পছন্দ করে সেগুলো কিনেছি, তারপরে বিজ্ঞানভিত্তিক যে বইগুলো সায়েন্স ফিকশান এগুলো কিনেছি ওর জন্য। এরকম মানে বিভিন্ন ধরনের বই কিনছে, ও ড্রয়িং করার জন্য ড্রয়িং বই কিনেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনার দিনটি ভালো কাটুক। রোমানা, যেমনটা শুনছিলেন যে ছোটো বাচ্চা যারা আছে, আসলে যারা বই পড়তে পারে না, তাদেরকে কিন্তু নিয়ে এসছেন যে সিসিমপুরের নামে, যে আপনাকে বলছিলাম একটু আগে, সেই একটু পরেই শুরু হবে, সেখানে গান হবে, বাজনা হবে, উৎসবে মেতে উঠবে শিশুরা। ছোটো শিশুদের বইয়ের পাশাপাশি তারা বিভিন্ন আনন্দ এবং মজা করছে, তো এভাবেই আসলে আজকে শিশু প্রহরটি কাটবে। এই শিশু প্রহর চলবে রাত 8টা পর্যন্ত। রোমানা শাকেরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, অমর একুশে গ্রন্থমেলায় শিশু প্রহরে খুদে পাঠকদের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাকেরা আর্য। চলে যাচ্ছি অন্যান্য খবরে। গোপালগঞ্জ কাশিয়ানিতে যাত্রীবাহী বাস ও নসিমনের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, আহত হন 9 জন। সকাল 8টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার পোনা বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে শ্রমিকবাহী নসিমনের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মিজান নামে একজন নিহত হন, 11 জন শ্রমিক আহত হন। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানি উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বদির ও সুমন। আহত 9 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আব্দুল মান্নানের মৃত্যুতে শূন্য হওয়া বগুড়া এক আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণার খবরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সম্ভাব্য প্রার্থীদের মাঝে। প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা দলীয় প্রধানের সাথে নিজেদের ছবি জুড়ে ব্যানার ফেস্টুন টানিয়ে দৃষ্টি আকর্ষণ করছেন। ভোটারদের মাঝেও চলছে নানা গুঞ্জন। বগুড়া প্রতিনিধি আব্দুল কালাম আজাদের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। এই আসনে 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের আব্দুল মান্নান। 18 জানুয়ারি তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়। তার অনুসারীরা চাচ্ছেন প্রয়াত আব্দুল মান্নানের স্ত্রী শাহাদারা মান্নান শিল্পী অথবা ছেলে সাখাওয়াত হোসেন সজলের মনোনয়ন। এর বাইরেও সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এবং স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা ও ব্যবসায়ী মো আব্দুর রাজ্জাক। এছাড়া সারিয়াকান্দির পৌর মেয়র আলমগীর শাহী সুমনও চান আওয়ামী লীগের মনোনয়ন। সংসদ সদস্য পদের জন্য প্রার্থী হওয়ার জন্য ঘোষণা দিয়েছি। নমিনেশন পাওয়ার যোগ্য যতক্ষণ আছে এখানে, তার মধ্যে আমি নিজেকে বেশি যোগ্য মনে করি এবং যুক্তিসঙ্গত মনে করি। আসনটি পুনরুদ্ধারের সুযোগ কাজে লাগাতে চায় বিএনপি। সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন দলের সাবেক সাংসদ কাজী রফিকুল ইসলাম, জিয়া শিশু কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, বগুড়া ড্যাবের সভাপতি ডাক্তার শাহ শাহজাহান আলী এবং সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরের নাম। এবার যদি নির্বাচন হয় গণতান্ত্রিক উপায়ে, ইনশাআল্লাহ আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে নির্বাচিত হতে পারবো। আব্দুল মান্নানের মৃত্যুতে উপনির্বাচন নিয়ে মাঠঘাট সর্বত্র চলছে আলোচনা। যোগ্য প্রার্থীকেই বেছে নেওয়ার কথা জানান সাধারণ ভোটাররা। ওইরকম একটা ভালো লোক চাই আমরা, যাতে আমরা যাতে একটু ভালো থাকতে পারি এবং আমার জায়গাটা যাতে উন্নয়ন হয়। কাজের লোক আমাদের কাজ বাসিন্দ। তফসিল ঘোষণার পর নির্বাচনের সকল প্রক্রিয়া সম্পন্ন করতে সব প্রস্তুতি রয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। তফসিলের পূর্বে যে ভোট কেন্দ্র সহ আনুষঙ্গিক যে প্রস্তুতি, আমাদের সকল ধরনের প্রস্তুতি আছে। সারিয়াকান্দি ও সোনাতলা নিয়ে গঠিত বগুড়া এক আসনে মোট ভোটার 308,902 জন। সমর ইসলাম, একুশে টেলিভিশন।
ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন নবম দিনে গড়ালো। সাপ্তাহিক ছুটির দিনেও সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইতিহাস বিভাগ সহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা। আন্দোলনের কারণে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। প্রশাসনিক ও একাডেমিক ভবনে ঢুকতে পারছেন না শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। গত 6 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়টিতে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ প্রদান করা হয়। যুব বিশ্বকাপ বিজয়ী ক্রিকেট দলের সদস্য অভিষেক দাসকে বরণ করে নিল তার নিজ জেলা নড়াইলবাসী। যশোর বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে অভিষেককে নড়াইলে নিয়ে আসা হয়। অভিষেক প্রথমে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাড়িতে যান। পরে মোটর শোভাযাত্রাটি অভিষেকদের বাড়ি বাধাঘাট এলাকায় পৌঁছায়। এ সময় অভিষেকের বাবা মা স্বজন বন্ধু বান্ধব সহ নড়াইলের বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। গেল 9 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বাংলাদেশ ভারত যুব বিশ্বকাপ ফাইনালে ভারতের গুরুত্বপূর্ণ 3 উইকেট নিয়ে খেলায় বিশেষ অবদান রাখেন অভিষেক। অভিষেক এবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে ব্যবসা শিক্ষা বিভাগে HSC পরীক্ষায় অংশ নেবে। সারাদেশের নানা খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। মুজিববর্ষ উপলক্ষে টাঙ্গাইল হাইকেয়ার হেয়ারিং সেন্টারের উদ্বোধন। মুজিববর্ষ উপলক্ষে জনগণের দোরগোড়া সেবা পৌঁছতে সিরাজগঞ্জে ইকোনমিক জোনের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক প্রদান। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে কৃষি সমৃদ্ধির উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে কৃষিবিদ দিবস পালন। মুজিববর্ষ উপলক্ষে ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসার বাড়াতে ঝিনাইদহে 3 দিন ব্যাপী বসন্ত মেলা। নিউজ 24 এর স্টাফ রিপোর্টার ও ক্যামেরা পার্সনের উপর হামলার ঘটনায় জামালপুর জেলা প্রেস ক্লাবের প্রতিবাদ সভা, বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালন। কক্সবাজারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের আওতায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা কর্মসূচি শীর্ষক সমন্বয় সভা, উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। যানজট মুক্ত ও পরিচ্ছন্ন আধুনিক শহর গড়ে তুলতে হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও নবীগঞ্জ পৌরসভা। বিভিন্ন জেলা থেকে শিক্ষা সফরে আসা পর্যটকদের উদ্বুদ্ধ করতে গজনী অবকাশ কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলেন শেরপুরের বিডি ক্লিন সংগঠনের সদস্যরা। নাটোরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক কর্মশালা ও প্রেস ব্রিফিং। জার্মান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাথে নারায়ণগঞ্জের ক্রোনি গ্রুপের 5 বছর মেয়াদী দ্বিপক্ষীয় চুক্তি সই। মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা। চুয়াডাঙ্গার বলমারিতে অর্ধ শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও সনদপত্র প্রদান। বিশ্ব বেতার দিবস উপলক্ষে ঠাকুরগাঁয়ে র্যালি ও আলোচনা সভা। রংপুরে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের জন্য প্রকল্প সমাপনী অবহিতকরণ সভা। সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণে আশার শিক্ষা সেবিকা সম্মেলন। বাগেরহাটে পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা। প্রকৃতির সান্নিধ্যে শিশুরা, এই স্লোগানে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে শীতকালীন আর্ট কর্মশালা শুরু। মুন্সিগঞ্জ জেলা প্রশাসক টি-20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় তামিম ইকবাল। টাঙ্গাইল সৃষ্টি একাডেমি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21-এর দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। সুর ছন্দ আর উৎসব উচ্ছ্বাসে ঋতুরাজকে বরণ, প্রকৃতিতে ফাল্গুনের দোলা। গোপালগঞ্জে বাস নসিমন সংঘর্ষে 5 শ্রমিক নিহত, 7 জন আহত। বগুড়া 1 আসনে উপনির্বাচন ঘিরে মনোনয়ন প্রত্যাশীদের তোড়জোড়, ভোটারদের নানা হিসাব নিকাশ।
দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে-24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।